অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে কিনা? অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে অজু হবে কিনা? অনেক ইমামদের মতে অজু হবে না, কারণ হাদিসে আসছে লা উযু আলিমান লাম ইউসাম্মিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু হবে না। তবে এটা না বিশুদ্ধ মত, বিশুদ্ধ মত হলো বেশিরভাগ ফুকাহখানার মত হলো যে বিসমিল্লাহ না বললে অজু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। আমাদের অনেকে আছে যে আলাপ সালাপ করতে করতে গল্প গুজব করতে করতে অজু শুরু করছে, অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে অজু শুরু করছে, বিসমিল্লাহ বলার খবর নাই। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ লাগবে, সেখানে অজুর মতো একটা ইবাদত এটা বিসমিল্লাহ ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারে। এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লাহ বললে, যদিও অজু হয়ে যাবে। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে, এটা কি সত্য? এই প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে। তার মানে আমাদের দেশে একটু সংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে। আমি বলি যে ভাই, যত ফতোয়াবাজি আছে উল্টা পাল্টা ভুলভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে। কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এনে, ওটা বলতে পারেন না? বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন।